নমস্কার ফুটবল পঙ্কে সবাইকে স্বাগত আমি ময়মন বাংলা ফুটবলের সত্যানিসি আর ভাই গতকাল আমাদের ম্যাচ জেতার পরও কিন্তু কোথাও না কোথাও মোহনবাগান সমর্থকদের মধ্যে একটা চিন্তা থেকেই গেছে যে ইঞ্জুরি ইঞ্জুরি নিয়ে কী হবে মানে কটা প্লেয়ার ইঞ্জুরি আমাদের প্রথমে তো আশিক গেল তারপর আনওয়ার তারপর হুগো তারপর সাহাল তারপর থাপা তারপর গ্ল্যান্ড মার্টিনস তারপর কিয়ান্না সিরি আরেকজন আছে আই থিঙ্কির তো মানে এতগুলো ইঞ্জিডি আমার লিটারেলি মনে থাকছে না যে কি কোটা প্লেয়ার ইঞ্জোর্ড হয়ে যায় লাইক লিটারালি আমরা যদি এই মুহূর্তে ইঞ্জুরি আপডেট দিই তাহলে কিন্তু আনওয়ারালি আউট আছে আনটিল মিড জানুয়ারি ঠিক আছে আশিক রুনেন আউট আছে আনটিল লেট জানুয়ারি ঠিক আছে তো মানে প্রবলি আনওয়ার আর আশিককে আমরা হোপফুলি আমরা ফেব্রুয়ারিতে পেয়ে যাবো আফটার দা এফসি এশিয়ান কাপ বাট ওরা কিন্তু ইন্ডিয়ার ম্যাচগুলো মিস করতে পারে ইন ইন্দ সি এশিয়ান কাপ সেটা কিন্তু একটা বড় ড্রব্যাক হবে ফর ইন্ডিয়ান ন্যাশনাল টিম তাছাড়া কিন্তু মনবীর সিং দিমি পেতে সাহাল হুকুবুমো বুম স্থাপা গ্ল্যান মার্টিন স্ক্যান আছে এরা সবাই ইঞ্জোর্ডে এবার এদের ইঞ্জুরি আপডেট কি আছে এটা কিন্তু এখন অনেকে যায় না তো সেই নিয়ে আমরা কথা বলবো অবশ্যই বাট শুরুতে আমি যেটা কথা বলবো সেটা হচ্ছে কেয়ার নাসেরি ভাই আমি তোমাদের কিছু ক্লিপিং দেখাবো তুমি দেখো জাস্ট হাউ বিউটিফুল ইজ কেয়ার নাসিরি মানে জেসন কামিংস সাদিকু এত দামি খেলোয়াড় এত বড় মাপের খেলোয়াড় এত টাকা দিয়ে তারা এসছে মন বাগানে বাট দেন দে আর কারেন্টলি ফ্লপ ভেরি অনেস্ট অনেকে বলছে সাদিকু স্কোর করেছে বাট দেন ভেরি অনেস্ট সাদিকু কি সেই ফর্মে খেলেছে যেটাকে দেখে আমরা বলতে পারবো যে হ্যাঁ সাদিকু ইজ ব্যাক সাদিকু শুরুর দিকে যে কটা গোল মিস করেছে সেই কটা গোল কিন্তু সাদিকু করলে সাদিকু চারটি গোল মাত্র ইভেন সাদিকু প্রেস কনফারেন্সে বলে আফটার দ্য গেম যে আই কোড হ্যাভ স্কোর অফ পোকার তিনি কিন্তু চারটে গোল মারতে পারতো বাট যেই দুটো গোল তিনি মিস করেছে সেই দুটো গোল কিন্তু ক্ষমা করা যায় না ওকে অ্যান্ড আদারওয়াইজ কিন্তু সাদিকু দুটো গোল করেছে অবশ্যই অবশ্যই আই আইমসে সাদিকু যেভাবে মেন্টালিটি দেখিয়েছে লাস্ট মুভেন্টে দুটো গোল করে নট অনলি সাদিকো বাট এভি মোহনবাগান প্লেয়ার যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যখন উই লস্ট লগেন্স ওড়িশা ফাইভ টু তখন আমি বলেছিলাম যে দেখো ওয়ান ফ্রেন্দকে দোষ দিয়ে লাভ নেই দোষ হচ্ছে এই মুহূর্তে প্লেয়ারদের আমার মোহনবাগান প্লেয়ারদের দেখে মনে হচ্ছিল না যে তারা মোহনবাগানের হয়ে খেলছে তার মোহনবাগান দলের জন্য খেলছে তারা জার্সির জন্য খেলছে কোথাও না কোথাও কিন্তু মোহনবাগান প্লেয়াররা কিন্তু অনেক বেশি ক্যাজুয়াল অ্যাপ্রোচ নিয়ে খেলছিল সেটা সেটাই কিন্তু মোহনবাগানকে পিছন থেকে ছড়ি মারছিল কারণ ওই প্লেয়ারা কিন্তু অনেক ক্যাজুয়েল খেলছিল যে কমিংস থেকে শুরু করে এভ্রিদার আমি বলবো যে হুক বুমো সুভাষি বোস আর ক্লাস ওই তিনটে প্লেয়ার ছিল যারা কিন্তু জান দিয়ে খেলছিল যখন আমরা অনেক ভালো পারফর্ম করছিলাম আফটার চেন্নাই গেম তারপরে কিন্তু আমরা কাছে হারি বসুন্ধরার সঙ্গে ড্র করি ওড়িষ্যার সঙ্গে হারি তো সেই তিনটে গুরুত্বপূর্ণ ম্যাচে খারাপ পারফর্ম করার পর কিন্তু শেষ মেশ মোহনবাগানকে দেখে মনে হচ্ছে হ্যাঁ মোহনবাগান কিন্তু বুঝেছে যে কি করতে হবে অ্যাকচুয়ালি কি বলে না পাবলিকের প্যায় নিখেলে সব ঠিক হয়ে যায় তো পাবলিক এই মুহূর্তে মোহন মুহূর্তে যত লেভেলের ক্রিটিসাইজ করেছে টু করে ফ্যান টু প্লেয়ার্স টু মার্টিন স্পেশালি ভাই গ্ল্যান মার্টিং আগের ম্যাচে খেলতে দেখলে গ্ল্যান্ড গ্ল্যান্টিন পুরো জান দিয়ে খেলছে ভাই তিনি কোনো প্লেয়ারকে ছেড়ে তা বলছ না হি হ্যাড আ গুড গেম গ্লানমারডিস কিন্তু একটা অ্যাসিস্ট পে যেত ম্যাচে যদি সাদিকও গোলটা করে দিত বাট দেন अगेन ग्लানমারটন সো ইনজured হয়ে গেল তো যেটা আমি বললাম যে এবাউট কিয়ান নসেরি কিয়ান নসেরি কি যে ক্লিপস দেখো बेसिकली এখানে বিশাল কাজ বলтал যখন তুলছিল

বলটা আসে কিয়ানের কাছে কিয়ান কিন্তু শর্টটা মারলে মারতে পারত বাট দেন ক্যান শোড হিস এক্সিলেন্স কিয়ান কিন্তু শর্টটা না মারে বলটাকে নিয়ে গিয়ে গেলো এই যে কিন্তু একটা কি সুন্দর একটা মুভমেন্ট দিল দেখো ডিফেন্ডারকে চমকি দেখি একটু এই দিকে ঘুরে বলটা কিন্তু অলরেডি অলমোস্ট ক্রস তুলে দিয়েছিল সেখানে কিন্তু বলটা বেরিয়ে গেলে একটা গোল আসতে পারত বিকজ কামিংস আবারও এখানে ওয়েট করছিল গোলটা করার জন্য বাট দেন মরিসিয়ার পায়ে লেগে বলটা ডেপিট করে যায় আর সেই অ্যাটাকটা এখানে ওয়েস্ট হয়ে যায় বাট দেন এসে এই যে মুভমেন্টটা করলো না প্রথমবারে শর্টটা মেরিয়ে দিয়ে একটু ওয়েট করে চান্স ক্রিয়েট করা এটা কিন্তু খুব ভালো লাগলো আমার একটা ইয়ং প্লেয়ার অনলি টোয়েন্টি থ্রি ইয়ার্স অফ এজ তিনি কিন্তু অ্যাটলিস্ট ট্রাই করছে টু ক্রিয়েট দ্য চান্স চান্সেস আর নট অনলি জাস্ট শর্ট মার মারার ঠিক আছে আরও চান্সেস আছে এখানে কিয়ান নার্সারির যেখানে মরিসিউর পায়ে বল ছিল মরিসিউর বলটা পাস করতে যায় তাদের একটা শর্ট সেখানে কিন্তু কিয়ান নার্সারি কি সুন্দর প্রেস করে কি সুন্দর পাসিং লেনটাকে ব্লক করে বলটাকে উইন করলো আর উইন করে দ্য পাস হি গেভ টু সাদিকু ড্যাট ওয়াজ ইম্যাকুলেট ভাই লাইক সিরিয়াসলি কিয়ান নার্সারি যে বলটা বাড়ালো দুটো ডিফেন্সের মাঝখান থেকে এটা কিন্তু গোল হওয়া উচিত ছিল বাট দেন সাদিকু বলটাকে ছক্কা মেরে দিল ভাই তাছাড়া কিন্তু এটা গোল হতেই পারতো সাদিক ওয়াজ নট হ্যাপি আর হ্যাপি হওয়াটা উচিত না কারণ ভাই এই গোলটা কে মিস করে কিয়ান যে বলটা ছিল ইট ওয়াজ এ ওয়ার্ল্ড ক্লাস পাস দুটো ডিফেন্সের মাঝখান থেকে আর বাট যদিও কোলটা মিস কোড তো মানে এই জিনিসগুলো কিয়ান মেসি খুব ভালো করছিল আমি দেখলাম যে ইভেন ইন দ্য লাস্ট ম্যাচ এগেইনস্ট হায়দ্রাবাদ কিয়ান কিন্তু যথেষ্ট ভালো খেলেছে আমি লাস্ট ইয়েনে কিয়ান কা দেখেছিলাম কিয়ান ওয়াজ সো আন্ডার কনফিডেন্ট কিয়ান ওয়াজ ফিজিক্যালি সো উইক কিয়ান কিন্তু পারতো না খেলতে মানে ঠিক আছে কিয়ান ভালো খেলতো বিইং আ ইয়াংস্টার বাট দেন এয়ারকোমেটা হাই প্রোফাইল ম্যাচে কিয়ান কিন্তু চলতো না বাট দেন দ্য ওয়ে হি ইজ प्लेइंग রাইট নাও আফটার দ্য সিএফএল পারফরম্যান্স কিয়ান কিন্তু নিজে কে তুলে ধরেছে যে হ্যাঁ তানি কিন্তু স্টার্ট করার যোগ্য এই মুহূর্তে মনমান টিমে আর আমি বলবো অনায়েশে অনায়েশে কিন্তু কিয়ান ক্যান স্টার্ট ওভার সাদিকো অর ওভার জেসন কামিংস ইন দিস মূহুর্ত

क्यान उल विग प्लेयोहन बागान एट कम लिखे दिखाई तुमको इतना हो चले एंड और क्लीप आज है क्या देखो क्या जो बट्ट उ मैंने किस ड्रिविल मेरे क्या बटने गई बार्टन बल्ट लूज है मिस पास होने बट दिन क्यान चेस्ट तो करो डिफेंडर के बीट कर पास खेलतेट वज वे गुड नट ऑनलि दिसंत कमिंगस पास छोड़ टू किन और क्यान जैसे बटने रन करलो भाई बीटिंग टू डिफेन्डर अगेन और बल्ट पे गे बटन शेष मैच बल्ट क्रस करते मैंने क्या वॉज ट्राइंगज बेस्ट नटी क्यान बट अल्सो लिस्टन खोलो लिस्टन क्यू पुरु मैच ভালো চেষ্টা করছিল তিনি কিন্তু লেফট ল্যাংটাকে ইউজ করে কাট ব্যাক করে শর্ট নেওয়ার অনেক চেষ্টা করেছে বাট দেন কোথাও না কোথাও ফিনিশিংটা মিস হচ্ছিল ফ্রম অ্যান্ড দা সেম থিং গোস টু কিয়ানি কেয়ার নার্সিও কিন্তু কোথাও না কোথাও সমস্যা ফেস করছিল ইন দ্য ফিনিশিং বা ক্রস তোলার সময় বাট দেন কিয়ান নার্সারি কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট গেম খেললো উড়িষ্যা ঠিক আছে এটা নিয়ে কোনো প্রশ্ন নেই আর ওকে তো টকিং অবাউট কিয়ান আমি কিন্তু বলবো এটা একটা বলব ইন ডিসগাস ঠিক আছে আমাদের যদি এতগুলো প্লেয়ার ইঞ্জার্ড না হতো যদি আমাদের ডিমি মনবির যদি ইঞ্জার্ড না হতো তাহলে কিন্তু কেয়ান এত বেশি চান্স পেতো না টু স্টার্ট ইন দিস গেমস নাহলে কিন্তু অবশ্যই ডিমি স্টার্ট করতো ওকে বা মনবির স্টার্ট করতো ওকে বাট দেন

এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছিল তারপরে কন্টিনিউ করেছিল বার্ডেন তিনি কিন্তু তারপর সেকেন্ড হাফে আর খেলতে পারেননি ঠিক আছে ইঞ্জুরি নিয়ে আমরা কথা বলবো অবশ্যই বার্ডেন হাউ ইজ দিস আ পেনাল্টি এটা কি করা তুমি বোঝাও যখন এখানে কামিংস বল টা পায় সেখানে অমিত যাহো পিছন থেকে ট্যাপ করলো একটা মানে যেখানে বল ধারে কাছে নেই বল ধারে কাছে নেই বাট দেন যেসেন পিছন থেকে মারা হয় অ্যান্ড যেসেন ফেল ডাউন বল কিন্তু তার আশেপাশে নেই অ্যান্ড এ ক্লিয়ার পেনাল্টি যেটা কিন্তু দেওয়া হয়নি পেনাল্টিটা পেলে কিন্তু মোহনবাগান একটা গোল করতে পারতো সেখানে কিন্তু মোহনবাগান কোটা স্কোর দ্য ইকুলাইজার আর সেখানে কিন্তু খেলার রেজাল্টটা অনেক ডিফারেন্ট হতে পারত আর তাছাড়া কিন্তু ম্যাচটা শুরু থেকেই এত বেশি ফিজিক্যাল খেলা হচ্ছিল মানে অবশ্যই মোহনবাগানকে উড়িষ্যা পাঁচগুলো হারিয়েছিল একবার ঠিক আছে তো মোহনবানের একটা রিভেঞ্জ নেওয়ার একটা ইয়ে মেন্টালিটি ছিল যে আমরা আজকে ম্যাচ থেকে রিভেঞ্জ নিতে হবে ওকে আর ইভেন উড়িষ্যা কিন্তু ছেড়ে কথা বলবে না কারণ মোহনবাগান এই মুহূর্তে পাঁচ পাঁচটা ম্যাচ খেলে পাঁচটা ম্যাচ জিতেছিল তো ওড়িশাকে নিজেদেরকে প্রুফ করা ছিল তো এখানে কিন্তু বিশাল ফিজিক্যাল খেলা হচ্ছিল যেখানে দেখো জেরি কিন্তু একটা বাজে ট্যাকল করে এখানে টু কিয়ান না সেরি বাজে হবে বল চলে যাওয়ার পর কিন্তু তিনি তার পায়ে বুটটা চেপে ধরে সেখানে কিয়ান পরে যায় ক্যান কিন্তু ইঞ্জার্ড হয়ে যায় ওয়ান ফ্রেন্ড ওয়াজ নট হ্যাপি বাট দেন রেফারি কার্ড দেয়নি রেফারি কিন্তু জানতো যে জেরি অলরেডি একটা ইয়েলো কার্ডে আছে তারপর কিন্তু তাকে সেকেন্ড ইয়েলো কার্ড দেখালে তিনি একটা লাল কার্ড খেয়ে যেতে পারতো সো ইট ওয়াজ অনলি ফোরটি ওয়ান মিনিটস অন দা ক্লক তো এখানে কিন্তু ওড়িশা একটা ম্যান ডাউন হতে পারত দেন রেফারি ক্রিস্টাল জন ইয়েলো কার্ড দিল না অ্যান্ড দেন

ওখানে গিয়ে ফুটের সঙ্গে কথাবার্তা বলছিলো যে ভাই এটা কী হচ্ছে আর মুখ মুখ ধরে ইয়ে করছিল বাট দেন দ্য থিং ওয়াজ যে খেলা কিন্তু অনেকটা ফিজিক্যাল হচ্ছিল নট অনলি ওড়িষা বাট মর্মানো কিন্তু অনেক বেশি ফিজিক্যাল গেম খেলছিলো ইউ টক অবাউট গ্ল্যান মার্টিনস টক অবাউট সাদিকো সবাই কিন্তু অনেক বেশি ফিজিক্যাল ফুটবল খেলছিল ডাইট কোচ গুড মানে বেসিকালি দুই দলেই কিন্তু এক ইঞ্চি জমি ছেড়ে খেলছিল না আর তার জন্য কিন্তু ইঞ্জুরিগুলো বেশি করে হচ্ছিলো তো ডাইট ওজ এ নেগেটিভ থিং অলসো আর ঠিক এই চ্যালেঞ্জের পরে কিন্তু একটা অ্যাটাক বানান জায়গা কিন্তু ওড়িষ্যায় গোল করে বেরিয়ে যায় বাট দেন গোলের আগে কী হয়েছিল দেখি আমরা যা হোক এখানে সেলিব্রেট করছে শু করছে এখানে গোল করে বাট ট দেখো জোয়ান ফ্রেন্ড ওয়াজ নট হ্যাপি জোয়ান ফ্রেন্ড গোলটা হওয়ার পর জোয়ান ফ্রেন্ড দেখছি যে ভাই এটা কি হয়ে গেল হি ওয়াজ নট রেডি ফর ইট ভাই মানে দু গোল সত্যি বলছি আমিও স্ট্যান্ড থেকে আওয়াজ সো ব্রোক ডাউন যে আবার কি সেম জিনিস হবে আবার কি পাঁচ গোল খাবো আমরা কারণ ফার্স্ট হাফে দু গোল খেয়ে গেলাম আমরা আবার আওয়াজ সো ব্রোক অ্যান্ড ডাউন আর সেম গোষ্ঠ জোয়ান ফ্রেন্ড জোয়ান ফ্রেন্ড জাস্ট আমি দেখলাম রিয়াকশন হি ওয়াজ জাস্ট লুকিং এট ক্লিফন ব্র্যান্ডটা যে কী হলো এটা মানে হি ওয়ার শক এভরিবাডি ওয়ার শক্ট আর ফ্যান্সরাও কিন্তু এই মুহূর্তে শক্ট হয়েছিল যে এটা কী হয়ে গেলো সবার সবার মাথায় হাত এই মুহূর্তে অ্যান্ড দেখো কী হয়েছিল এখানে যখন সাহাল বলটা পাই এখানে কিন্তু বাজে ট্যাঁকেলে একটা ফ্র আহমেদ যাহু

আর তার উপর যাহু বসে আছে অ্যান্ড সাহাল ওয়াজ লাইক লিটারালি মাটিতে পড়েছিল তিনি তিনি কিন্তু উঠতে পারছিল না অ্যান্ড ডাস্ট টু ক্যাট দা ফাউল আগেন মানে যখন না ফাউল যখন না ফাউল আর এই ফাউলটার জন্য কিন্তু মনমান গোলটা খায় আই ডোট নো কি করে রেফি পেয়টা অ্যালাউ করলো যখন একটা প্লেয়ার অলরেডি মাঠে পড়ে আছে অ্যান্ড দ্যাট ওয়াজ এ গোল দ্যাট ওয়াজ টু ফর উড়িষ্যার এখানে সাহাল যখন মাঠ ছাড়ছিল তখন কিন্তু গ্ল্যান মার্টিনস ওয়াজ কামিং এন অ্যান্ড সব ফ্যান্সদের মুখ চুপে গেছিল যে ভাই গ্ল্যান মার্টিনস আসছে ভাই বাট দেন এনিওয়েজ গ্ল্যান মার্টিন্স হ্যাডে গুড গেম এনিওয়েজ বাট এখানে পু মোচের মাথায় হাত যে এটা কি হচ্ছে ভাই আই ডোট নো অ্যান্ড এখানে মনবীর ডিমি এভরিবডি ওয়াজ শক্ট আর এখানে সাহাল খড়ি খড়ি হাঁটছিল আর জাস্ট এট দিস এখানে সাহাল হ্যাঁ জন রেফারিকে বলছে ডান রেফি ওয়েল ডান খুব ভালো রেফারিং করাছ তুমি হ্যাঁ সত্যি ভাই ওয়েল ডান রেফ্রি ভাই এটা কি রেফারিং ছিল যখনও তোমার রেফারিং ভাই আর তারপরে কিন্তু ফার্স্ট হাফ শেষ হয়ে যায় আর মোহনবাগান সেই মুহূর্তে দু গোলে পিছিয়েছিল এভিবাডিডি ওয়াজ ডিমোটিভেটেড সবাই কিন্তু খুবই দুঃখিত ছিল যে ভাই আবার দুগোলে আছি আমরা উই ক্যানট কম ব্যাক সত্যি বলছে আমি মাঠ থেকে ভাবছিলাম যে ভাই আর হবে না উই ক্যানট কাম ব্যাক পসিবেল না বাট দেন দ্য দ্য মেন্টালিটি মোহনবাগান শোড দ্য মেন্টালিটি শো ড্যাট ওয়াজ অ্যামেজিং ভিতরে উস্তে একটা খুব সুন্দর বল লুক করা হয়েছিল অ্যান্ড আ বিউটিফুল পাস ফ্রম কিয়ান নাসির ভাই আ পাস ইট ওয়াজ অ্যান্ড দেন সাদিকুর যে ফিনিশটা ছিল না ভাই দ্যাট ফিনিশ ফিনিজ দ্য স্ট্রাইকার ফিনিশ মানে যে একটা জাস্ট হালকা টোকা দেখো কারণ কিয়ানের পাস অ্যান্ড সাদিকু একটা হালকা টোকা দিল অ্যান্ড দ্য বলেন ইন টু দা নেট এই জিনিসটাই কিন্তু মনবাগা টিম থেকে মিসিং ছিল একটা হাফ চান্স দিয়ে কীভাবে গোল করতে হবে একটা প্রপার নাম্বার নাইন একটা প্রপার ফিনিশারের কিন্তু একটা ঘাটতি ছিল টিমে সেখানে কিন্তু সাদুকু প্লেয়ারটা গ্রেট জব একটা গোল করে তিনি বেরিয়ে গেল এবং দ্যাট ওয়াজ টু ওয়ান ফর মোহনবাগা আনেন তারপর কিন্তু আমরা সবাই তখন জেগে উঠেছিলাম গ্যালারিতে যেভাবে আমরা উই ক্যান স্টিল কাম ব্যাক আর তারপরে কিন্তু গ্ল্যান মার্টিনস হি গট ইনজোর্ড আর মরিশো কিন্তু এই মুহূর্তে পা ধরে গ্ল্যান মার্টিনসকে পা ধরে তার পাটা মুচকে দিল অ্যান্ড গ্ল্যান মার্টিনস ওয়াজ ইনজোর্ড তারপরে কিন্তু গ্ল্যান মার্টিনসও বসে গেল আমি প্রথমবার ভাবছিলাম যে গ্ল্যান মার্টিনস কেন বসে কারণ হি ওয়াজ প্লেং সো গুড বা হি ওয়াজ গিভিং এভরিথিং অন দ্য পিচ আর তারপর ইন দ্য এইটি ফার্স্ট মিনিট সেখানে কিন্তু কিয়ান নার্সিরিও বলে যে আমাকে চেঞ্জ করতে হবে যদি তুমি দেখো এই জায়গাটাতে কিয়ান নার্সিরি বলছে যে ভাই আমার চেঞ্জ লাগবে আই আই ক্যানট কন্টিনিউ সেখানে কিন্তু কিয়ানকে তুলে সোহেলকে নামানো হয় আর তারপরে কিন্তু নব্বই মিনিট কমপ্লিট হয়ে যায় বাট কোনো গোল আসে না দ্যাট ওয়াজ সো স্যাড আমি কিন্তু ভেবেছিলাম যে ব্যাস খেলা আর কিছু করার নেই আর সেই সময় খুব বেশি বৃষ্টি পড়ছিল মনে হচ্ছিলো যে আমাদের ফ্যান্সের এই কাজ আর তারপরে কিন্তু এইট মিনিটস দেওয়া হয় অ্যাডেড টাইমে আর ইন দা নাইনটি ফোর্থ মিনিট সেখানে কিন্তু একটা ভালো বল পায় সাদিকু এন্ড হি মেড নো মিস্টেক একটা সুন্দর গোল করে আমি আবারও বলবো এটা কিন্তু একটা স্ট্রাইকার্স ফিনিশ যেভাবে সাদিকু ফিনিশটা করলো সেলিব্রেশন পরে দেখবো আগে দেখি গোলটা কীভাবে করলো এখানে সাদিকু লিস্টেন প্লাস হলো একটা সুন্দর বল যেটা কিন্তু হেক্টর ইউসের মাথায় গিয়ে পড়ে তারপরে একটা হেক্টর ইউসের ব্যাকেট যেটা কিন্তু ডেফিনেটলি অন সাইড ছিল অ্যান্ড সাদিকু রান টু ইট আর সাদিকু কিন্তু একটা হালকা টোকা মারলো যেটা কিন্তু অমরিন্দরের সাইড থেকে বলটা জালে জড়িয়ে গেল আর এখানে কিন্তু সত্যি বলছি একটা নাম্বার নাইন না হলে এই গোলটা করতে পারে না কেউ মানে এখানে যদি কিয়ান থাকতো বা সুহেল থাকতো এই গোলটা কিন্তু হতো না নো নো হেড টু দেম আই লাভ সুহেল আই লাভ কিয়ান বাট দেন এখানে কিন্তু তোমার এক্সপিরিয়েন্স কাজে আসে যে হালকা টাচটা মারলো সাদিকু ড্যাট ওয়াজ ইম্যাকুলেট ড্যাট ওয়াজ ওয়ার্ল্ড ক্লাস আর তারপর যে অ্যাগ্রেশনটা দেখলাম আমরা সাদিকু থেকে ড্যাট ওয়াজ অ্যামেজিং ভাই জাস্ট লুক অ্যাট দ্য অ্যাগ্রেশন মানে এরকম প্যাশন এরকম কি বলবো মেন্টালিটি এরকম একটা ফাইটিং স্পিরিট মানে দিস মিনস অ্যালট আর এখানে কিন্তু ওয়ান ফ্রান্দো ওয়াজ সো মাচ হ্যাপি এই সময় ওয়ান ফ্রান্দো কিন্তু বাই লিটারি চিল্লা ছিল এখানে আর আমরা এটাও দেখলাম যখন সাদিক জার্সিটা খুলে ফেলে দেয় তখন কিন্তু লিসন ক্লাসও যায় গিয়ে জার্সিটা তুলে নেয় তো দ্যাট ওয়াজ রেসপেক্টফুল ভাই মানে এরপর কিন্তু নো মোহন বাঙান ফ্যান ক্যান হেট লিসন ক্লাসও মানে একটা প্লেয়ার সেলিব্রেট করার সময় জার্সি ছুড়ে ফেলে দেয় দ্যাট ইজ নর্মাল বাট দেন একটা প্লেয়ার সেখানে গিয়ে জার্সিটাকে তুলছে দ্যাট ইজ নট নর্মাল ভাইট দ্যাট দ্যাট ওয়াজ রেসপেক্টফুল ফ্রম লিসন ক্লাসো বাটেন আমরা কথা বলি যে ইঞ্জুরির ব্যাপারে এই মুহূর্তে আমার কাছে আপডেট আছে যে আনিরুত থাবার কিন্তু গতকাল এমআরআই স্ক্যান করা হচ্ছে সেটা রিপোর্ট কিন্তু আজকে আসবে কিন্তু আমরা আজকে জানতে পারবো যে কি হয়েছে অনিরু থা এবং তিনি কদিন মাঠ থেকে বাইরে থাকবেন আর তাছাড়া কিন্তু সাহালের যা শুনলাম সাহাল কিন্তু হি ক্যান কাম ব্যাক ইন দ্য নেক্সট গেমেন্ট নর্থ ইস্ট ইউনাইটেড ঠিক আছে হয়তো ম্যাচে নাও থাকতে পারে বাট নর্থ ইস্ট ম্যাচে কিন্তু সাহাল উই বিবাউট মনবীর সিং মনবীর সিং কিন্তু নেক্সট হি উইল বি ফিট অ্যান্ড ফাইন ডিমি কিন্তু অবশ্যই ট্রেনিংয়ে আসছে বাট ইজ নট ট্রেনিং উইথ দ্য টিম ও কিন্তু আলাদা ফিটনেস ট্রেনিং করছে তাই কিন্তু ডিমিন শিওর না বাট দেন মনবির ইন নর্থ ইস্ট ইউনাইটেড সেই ম্যাচে কিন্তু ক্যান নার্সারি অ্যান্ড তো স্টার্ট করতে পারে যদি থাপা না থাকে তাহলে কিন্তু প্রবলি গ্ল্যান্ড মার্টিন দিয়ে স্টার্ট করবে সেই ম্যাচটা বাট যতই হোক একটা টিমে যদি সাতটা আটটা প্লেয়ার ইঞ্জিয়ার থাকে তাহলে কিন্তু সেই টিমটা কখনো তাদের বেস্ট লেভেলে খেলতে পারে না তাই কিন্তু অবশ্যই টিম কিন্তু হারবে আমি বলছি তোমাকে লিটারেলি যে একটা টিম কিন্তু প্রতিটা ম্যাচ জিততে পারে না মন বানের সমর্থকরা সবসময় চায় যে আমরা সবটা ম্যাচ জিতবো বাট এটা কিন্তু কখনো পসিবল নয় মানে ঠিক আছে ভাই সত্য করে টিম মানছি বাট দেন সত্য করে টিম মানে এই তো নয় যে আমরা প্রতিটা ম্যাচ জিতবো আমরা একটা ম্যাচও হারবো না ভাই এরকম এরকম কখনো হয় নাকি ভাই রিয়েল মেডিটও ম্যাচ হারে বারো মিনিটও ম্যাচ হারে ম্যান সিটি কত ম্যাচ হারছে এখন প্রিমিয়ার লিগে তো সেই নিয়ে কোনো কথা নেই ভাই একটা টিম তো ম্যাচ হারবেই আমরা পাঁচটা ম্যাচ জিতে এসেছি ব্যাক টু ব্যাক থর নম্বর ম্যাচে আমরা ড্র করেছি প্রভাবলি আমরা নেক্সট কিছু ম্যাচের মধ্যে কোনো একটা ম্যাচ হেরে যাব আর সেটা ভাই সম্ভব কারণ এই মুহূর্তে কিন্তু টিম তাদের বেস্ট ফর্মে নেই কারণ ভাই টিমের অর্ধেক প্লেয়ারটা টিমের বাইরে তো কী করে তুমি দু ফ্রেন্ডকে দোষ দেবে যে তিনি কি লাইন আপ নামাচ্ছেন তিনি কীভাবে টিমকে খেলাচ্ছেন কারণ তার কাছে তার প্রিফারেবল প্লেয়াররা নেই দিমি আউট হোগো আউট ভাই কাকে নিয়ে খেলবো আমরা তো আই হোপ যে হোগো বি ব্যাক ইন দ্য নেক্সট গেম দিমি বি ব্যাক ইন দ্য নেক্সট গেম দেখা যাক কি হয় তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কি মতামত এই নিয়ে অ্যান্ড অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফুটবল ভোমকেশকে অ্যান্ড দ্যাট ওয়াজ ইট নমস্কার We'll you